তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকে আমার ভিডিওটা আমি বিকেলবেলা শুরু করলাম, আর এই মনোরম পরিবেশে খুব ভালো লাগছে, আর তাই ভাবলাম এখনই ভিডিওটা শুরু করি। আজকে সকাল থেকে তেমন কিছু শ্যুট করিনি, আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মূলত দুটো মানে কমেন্টের রিপ্লাই বলতে পারো। তো একজন আপু আমার থেকে জানতে চেয়েছিল যে যে আমরা যে কমিউনিটিতে ভিডিও পোস্ট করি, শেয়ার করি আর কি, কমিউনিটিতে যে ভিডিও শেয়ার করি তো সেটা কীভাবে করি। তো তার ভিডিও শেয়ার করেছিলাম, তো সে আমার থেকে জানতে চেয়েছিল। তো আমি ভাবলাম যে সেই আপুর মাধ্যমে আর কি, এই ভিডিওটার মাধ্যমে সেই আপুর সমেত আরও যারা অনেকজন আছে যারা জানতে চায় অ্যাকচুয়ালি যে ভিডিওটা কীভাবে শেয়ার করতে হয়, পোস্ট করতে হয় আর কি কমিউনিটিতে, অনেকেই জানে না, যেটা আমিও জানতাম না আর কি। আমি ভাবলাম যে তাদের ক্ষেত্রে হয়তো একটুখানি সহজ হতে পারে, যে জানে তার জন্য নয়, কিন্তু যারা জানে না যে কীভাবে পোস্ট করতে হয় তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে এই ভিডিওটা একটা মানে দেখাবো যে কীভাবে করতে হয়। আর একটা আপু আমার থেকে কমেন্টের মাধ্যমে এটা জানতে চেয়েছিল যে আমি মানে বাবার বাড়ি থাকি, শ্বশুরবাড়ি যাই না কেন, বা আমার হাজব্যান্ড কী করে। তো সেই আপুকে আমি বলি যে না আপু, আমি বিবাহিত নয়, আমি অবিবাহিত। এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি, হয়তো তুমি সেই ভিডিওগুলো দেখোনি, তুমি নতুন এসেছো তো আমার ভিডিওতে আর কি, সেজন্য হয়তো তুমি সেই ভিডিওগুলো লক্ষ্য করোনি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ম্যারিটাল স্ট্যাটাস বা আমি মানে আমার সব কিছু, তো তুমি হয়তো সেই ভিডিওগুলো দেখোনি, তাই যারা দেখোনি বা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলি যে না আপু, আমি অবিবাহিত, আমি বাবার বাড়ি থাকি, মানে শ্বশুর আমার হাজব্যান্ডই নেই, তো হাজব্যান্ড কী করে বলবো, আমি অবিবাহিত, আমি বিয়ে করিনি। বিয়ে না করার কারণ সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু আমি বিয়ে করিনি। হ্যাঁ, সবাই একটা স্বাভাবিক তো হতেই পারে যে এই বয়সে সবাই বিয়ে সংসার বাচ্চা হয়ে যায়, তো সে অনেকেই ভাবে হয়তো। আর ইয়াসির আমার সাথে থাকে, ইয়াসির আমার ভাইপো, ওকে অনেকে ভাবে যে আমার ছেলে, যেহেতু আমার সাথে সবসময় থাকে তো অনেকে জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করাটা স্বাভাবিক। তাই তোমাকে আমি রিপ্লাই করে দিলাম যে না আপু, আমি অবিবাহিত, তাই আমি মানে বাবার বাড়িটাই আমার ঠিকানা, এই আর কি। মেয়েদের তো নিজস্ব কোনো ঘর হয় না, হয় শ্বশুর বাড়ি হয় না হয় বাবার বাড়ি হয়, নিজের বাড়ি কোনটা সেটা জানি না। আমি জানি যে এই কমিউনিটিতে ভিডিও শেয়ার কীভাবে করতে হয় হয়তো অনেকেই জানে না বা জানতে চায়, তো তাদের ক্ষেত্রে একটু হলেও ডেফিনেটলি উপকার হতে পারে। তো চলো তোমরা দেখো। তো দেখো, এখানে আমি ইউটিউব আইকনে চলে এসেছি। তো ইউটিউব অ্যাপে টাচ করার পরে যে ভিডিওটা আর কি আমি শেয়ার করব, তো এখানে আমি সাফনাজ মমের প্রথম ভিডিওটাই শেয়ার করছি, যেটা আর কি কাল পোস্ট করেছিল। তো ওই আপুই আমার থেকে জানতে চেয়েছিল। তো দেখো ভিডিওতে চলে এসেছি। তো এখানে নিচে যেটা শেয়ার অপশান থাকে, তো সেই শেয়ার অপশানে প্রথমে টাচ করলে হচ্ছে যে ভিডিওর লিঙ্কটা সেটা কপি প্রথমেই রয়েছে, যেটা কপি টাচ করলাম, কপি হয়ে গেল। তো আবার এটা টাচ করব, তো শেয়ার অপশানে এই যে ওপরে রয়েছে না ক্রিয়েট পোস্ট লাল কালারে, তো এটা টাচ করলেই ওটা আমার সরাসরি কমিউনিটিতে চলে যাবে। তো দেখো চলে এসেছে কমিউনিটিতে। এবারে হচ্ছে যে নিচে এই যে কপি করেছিলাম যেটা, সেটা টাচ করলেই ওপরে পেস্ট হয়ে যাবে। তো এর এই ভিডিওর লিঙ্কটা আর কি ওপরে চলে এলো, আর উপরে যে ব্লু কালারের পোস্ট বলে লেখা রয়েছে, জাস্ট এটা টাচ করলেই এটা আমার কমিউনিটিতে পোস্ট হয়ে গেল। তো খুবই সিম্পল, আর এই যে এটা পোস্ট হয়ে গেল। তো তোমাদেরকে এবারে আমি হচ্ছে আমার কমিউনিটিতে গিয়ে দেখাই যে এটা পোস্ট হলো কি না। তো এখান থেকে আমি ব্যাক করে এবারে হচ্ছে আমি আমার ভিডিও চ্যানেলের কমিউনিটিতে চলে যাব। তো সেখানে গেলেই তোমরা দেখতে পাবে হচ্ছে যে ভিডিওটা পোস্ট হয়ে গেছে। তো এই আর কি, তো এই আপু মানে জানতে চেয়েছিল বলে এই আপুর ভিডিওটার মাধ্যমেই আমি দেখালাম আর কি। তো এইভাবেই আর কি, যে কেউ তোমরা যদি কেউ ভিডিও পোস্ট করতে চাও, শেয়ার করতে চাও আর কি কমিউনিটিতে, তো এইভাবে করবে, খুব ইজি তো হয়ে যাবে। তো দেখো এখানে আমি হচ্ছে আমার এবারে আমি আমার চ্যানেলের কমিউনিটিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ভিডিওটা পোস্ট হলো কি না। তো দেখো, এটা আমি প্রথমে স্ক্রিনশট নিয়েছিলাম, কিন্তু স্ক্রিন রেকর্ড করেছিলাম, তো দেখলাম ওটা আর কি এডিট করতে গিয়ে দেখি ওটা আর কি সাপোর্ট করছে না, তো সেই আমি আবার অন্য ফোন থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো এখানে দেখো আমি কমিউনিটিতে চলে এসেছি, দেখো এটা কিছু সেকেন্ড আগেই এটা আর কি পোস্ট হয়ে গেছে। তো খুবই সিম্পল, এইভাবেই আর কি তুমি পোস্ট করতে পারো। তো এটা দেখো 35 সেকেন্ড আগে আর কি ভিডিওটা পোস্ট হয়ে গেছে সেটা দেখাচ্ছে, আর লিঙ্কটাও উপরে ব্লু ব্লু কালারের যেটা ওটা দেখাচ্ছে। তো এইভাবেই আর কি খুবই ইজি, তো তোমরা এইভাবেই শেয়ার করতে পারো। তো
আপুটা মানে এই আপু সাফানাজ মম চ্যানেলের আপুটা বারবার বলছিল, তো সেই জন্য আমি করে দিলাম রিকোয়েস্টেড ভিডিও। আশা করি তোমাদের আমার আজকের খুব ছোট্ট ভিডিও, একদম ছোট ভিডিও, ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, তবুও আর কি এই দুটো টপিক মানে ছিল, তো মনে হলো যে যাক ছোট মতো ভিডিও তো কী হয়েছে করি, ছোট ভিডিও করিনি, তো সেই হিসেবে আর কি এই ভিডিওটা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে হবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমিও সবাইয়ের সাথে থাকার পাশে থাকার চেষ্টা করব। আর আমি চেষ্টা করি যে আমার ভিডিওতে আসে আমি সবারই ভিডিও দেখার চেষ্টা করি। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, টাটা।